Faites-vous dire la main, Biriton, vous devez concentrer pour vous faire un peu de Bangladesh. Vous pouvez faire un peu de temps. 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 Vous pouvez faire un peu de রাজনৈতিক কাঠামো নির্মাণের জন্য এই মহিলা দল নির্মাণ করেছে এবং তিনি মহিলা মন্ত্রণালয় তিনি প্রথম এবং এই এই অন্যান্য বিষয়গুলো মহিলাদের ক্ষমতায়ন মহিলাদেরকে কর্মসংস্থান পুলিশের নিয়োগ চাকুরির ব্যবস্থা করা তাদের শিক্ষার ব্যবস্থা করার সর্বক্ষেত্রে তিনি মহিলাদেরকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন অন্যদিকে পরবর্তীকালে যে সেতু বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন আজকে প্রায় দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলন মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে এই আন্দোলনে এই সংগ্রামে দেশের অসংকৃত পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা তখনই অস্বীকার করতে হবে আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ নিয়েছে যে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমি দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামতের উপরে পুনরুদ্ধার নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণ হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে এটাই ছিল আজকের দিন আমরা আপনারা জানেন আমরা বারবার করেই দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কিভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন সেটা বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে কয়েক পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমার মনে হয়।